Hello lovely viewers and subscribers, welcome to my channel cooking studio. আজকের পর্বে আমি আপনাদেরকে নেশেস্তার হালুয়া তৈরি করে দেখাবো। এই হালুয়াটি মূলত সুজি দিয়ে তৈরি করা হয়। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে 3 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এটাকে যেদিন তৈরি করব তার আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছি, নেক্সট ডে আমি এটাকে তৈরি করেছি। আপনাদের হাতে সময় না থাকলে কম পক্ষে 5 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। আর আপনি যে কান্ট্রিতে থাকেন সেখানের ওয়েদার যদি গরম থাকে তাহলে অবশ্যই এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে তারপরে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন আপনি দেখবেন যে ওপরে একটা ফ্যানার মতো ভেসে উঠবে, সেই ফ্যানার অংশটুকু এরকম একটা চামচ বা কাপের সাহায্যে তুলে ফেলে দিতে হবে। এবার হাত দিয়ে ভালোভাবে এই সুজিটাকে পানির ভেতরে কষলে নিতে হবে। এখন আমি আরেকটা বাটির ওপরে একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিজ ক্লথও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই কাপড় ব্যবহার করতে হবে, কোনো ধরনের ছাকনি কিন্তু ব্যবহার করলে হবে না। এবার সেই ভিজিয়ে রাখা পানি সহ সুজিটা আমি নিয়ে নিচ্ছি। এবার কাপড়টাকে চারপাশ থেকে ধরে সুজিটাকে চেপে চেপে নিংড়ে নিতে হবে। সুজির ভেতরে যে এক্সট্রা পানিটুকু আছে সেটাকে ভালোভাবে চেপে বের করে নিতে হবে। মূলত যে পানিটা বের হবে সেই পানিটাকে নেশেস্তার পানি বলা হয়, এই কারণেই এই হালুয়াটার নাম হচ্ছে নেশেস্তার হালুয়া। এবার এই সুজির ভেতরে আমি আরও 1 কাপ পানি দিয়ে হাত দিয়ে আবার একটু কোচলে নিব, কোচলে আবার সেটাকে নিংড়ে নিব। আমি এখানে টোটাল 4 কাপ পানি ব্যবহার করেছি, 3 কাপ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর বাকি যে 1 কাপ সেটা আমি একেবারে শেষের দিকে নিংড়ে নেয়ার জন্য ব্যবহার করেছি। নিংড়ে নেয়ার পরে ওড়নার ভেতরে যে সুজির অবশিষ্ট অংশটুকু আছে সেটাকে আমি ফেলে দিব, আর যে পানিটুকু বের হয়েছে সেই পুরোটা একত্রে মিশিয়ে নিব। এবার একটা হাঁড়ির মধ্যে সেই পানিটা নিয়ে নিচ্ছি, আর যে বাটিতে রেখেছিলাম সেই বাটির তলে যে একটুখানি অংশ জমেছিল সাদাটে সেটাও পুরোপুরি নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি কয়েক ফোঁটা সবুজ রং, আপনারা অন্য যে কোনো রং ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 5টা এলাচ। এবার চুলায় একটু হাই আঁচে এটাকে চাপিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পরপর অবশ্যই নেড়ে দিবেন যেন এটা কোনো দিক থেকে লেগে না যায়। এটা কিন্তু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় আর জমাট বেঁধে যায়, তাই কিছুক্ষণ পরপর অবশ্যই এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন এরকম একটা বলক চলে আসবে, ঠিক সেই পর্যায়ে চুলার আঁচটাকে মাঝারি থেকে একটু কমিয়ে দিতে হবে। এবার আমি এখানে প্রায় 1/3 কাপের মতো ঘি নিয়েছি, সেই ঘি থেকে অর্ধেকটা ঘি আমি এই পর্যায়ে দিয়ে দিব, আর বাকি ঘি আমি রেখে দিব, সেটা আমি কিছুক্ষণ পরে ব্যবহার করব। এবার ঘিটাকেও এই নেশেস্তার পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এরপরে নেড়ে নেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন এরকম ঘন হয়ে আসবে পানিটা। এবার এই পর্যায়ে আমি বাকি যে ঘিটুকু রেখেছিলাম সেই ঘিটুকু দিয়ে দিব, দিয়ে ঘিটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করব। যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু অনবরত নাড়তে হবে। একটা পর্যায়ে দেখবেন যে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে আর এরকম আঠালো জেলো টাইপের একটা ভাব চলে আসবে। এবার আমি দেখাচ্ছি ঠিক কোন পর্যায়ে আপনাকে বুঝতে হবে হালুয়াটা হয়ে গেছে। এভাবে যদি একটু আপনি তুলেন আর নিচের দিকে ছেড়ে দেন দেখবেন যে নিচের দিকে পড়তে একটু সময় বেশি লাগবে, একটু ঘন আর জেলো জেলো ভাব থাকবে। সেই পর্যায়ে নামিয়ে একটা বাটিতে আমি ঘি মেখে রেখেছিলাম সেই বাটিতে আমি নিয়ে নিচ্ছি।
অবশ্যই এটাকে গরম থাকা অবস্থায় খুব দ্রুত নামিয়ে নিতে হবে আর বাটিটাকে একটু এভাবে ট্যাপ করে দিচ্ছি। যদি ভেতরে কোনো অংশ ফাঁকা থাকে তাহলে সেই অংশটা হালুয়ার অংশ দিয়ে ফিল আপ হয়ে যাবে। এবার ওপরে আমি সামান্য একটু ড্রাই নারকেল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেলের বদলে যে কোনো ধরনের বাদাম কিংবা কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন। এবার প্রায় 2 থেকে 3 ঘন্টা এই হালুয়াটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে আপনি যে শেপে চান সেই শেপে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এবার সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এয়ারটাইট বক্সে ভরে প্রায় 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন। বাংলাদেশে বিভিন্ন মিষ্টির দোকানে এই নেশেস্তার হালুয়া খুব চড়া দামে বিক্রি করা হয়, অথচ আপনি ঘরেই এটা খুব অল্প খরচে তৈরি করতে পারবেন। আজকে বিদায় নিচ্ছি, আবার হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো এপিসোড নিয়ে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফেজ।